বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনা হচ্ছে বাংলাদেশ বিচার বিভাগ, অর্থাৎ এই বিচার বিভাগকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে উচ্চতর বিভাগ, আরটা হচ্ছে অধস্তন বিভাগ। তাহলে বাংলাদেশ সরকার সরকারের যাবতীয় কাজ পরিচালনা করার জন্য তিনটি বিভাগ কাজ করে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আজকের আলোচনা হচ্ছে বাংলাদেশ বিচার বিভাগের যে যে একটা ক্লাসিফিকেশন, অর্থাৎ এখানে উচ্চতর এবং অধস্তন আদালতের আজকে আমরা একটি ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ দেখব। তাহলে বিচার বিভাগ, বিচার বিভাগের কাজ সংবিধানের ব্যাখ্যা দেওয়া এবং দোষী অপরাধীদের শাস্তি দেওয়া। বাংলাদেশে বিচার ব্যবস্থার সুপ্রিম কোর্ট ও অধীনস্থ আদালত সমূহ নিয়ে গঠিত। সুপ্রিম কোর্টের দুইটি বিভাগ আমরা খেয়াল করি, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগ প্রথমত মামলা পরিচালনা করে রায় দেয়, রায় যদি আসামি মেনে নেয় তাহলে তো হলোই, মেনে না নিলে সে আপিল বিভাগ আপিল করবে, যাতে আপিল বিভাগ পুনরায় রায়টি বিচার করে। আপিল করার জন্য হাইকোর্টের রায়ের একটি নির্দিষ্ট সময় থাকে। সুপ্রিম কোর্টের অধীনে প্রতিটি জেলায় অধীনস্থ আদালত বা নিম্ন আদালত পরিচালনা করে থাকে, অর্থাৎ সুপ্রিম কোর্টের অধীনে প্রতিটি জেলায় অধীনস্থ আদালত বা নিম্ন আদালত রয়েছে, এদের জেলা আদালত বলা হয়। জেলা আদালত আবার দুই ভাগে বিভক্ত, দেওয়ানি আদালত এবং ফৌজদারি আদালত। দেওয়ানি আদালত জমি জমার কাগজপত্র বিষয়ক মামলা ও এ জাতীয় মামলা পরিচালনা করে থাকেন এবং মূলত এরা অপরাধ বিচার করে না। ধরুন আপনার জায়গায় একটি কাগজে ভুল আছে, এই ভুল সংশোধনের জন্য আপনাকে মামলা করতে হবে দেওয়ানি আদালতে। পক্ষান্তরে ফৌজদারি মামলার আদালতে বিভিন্ন ধরনের অপরাধের মামলার বিচার করে। ধরুন আপনি রুবেলকে হত্যা করার জন্য বা হত্যা করেছেন, আপনার বিরুদ্ধে মামলা করতে হলে অবশ্যই আপনাকে ফৌজদারি আদালতে মামলা করতে হবে। ফৌজদারি মামলা নিষ্পত্তির জন্য প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের আদালত রয়েছে। একটা জেলা আদালতে যত ফৌজদারি মামলা হয় জেলা জজ বা এই সকল ম্যাজিস্ট্রেটের মাঝেই বণ্টন করে দেন। বাংলাদেশ ফৌজদারি ও দেওয়ানি আদালত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইনি ন্যস্ত। তাহলে আমরা খেয়াল করি বাংলাদেশ এই বিচার বিভাগে, আমরা প্রথমে খেয়াল করি যে এখানে দুইটি ভাগে ভাগ করা হচ্ছে। প্রথম হচ্ছে উচ্চতর বিভাগ, অর্থাৎ বাংলাদেশ সুপ্রিম কোর্ট বলা হচ্ছে উচ্চতর, সুপ্রিম কোর্টে বলা হচ্ছে উচ্চতর বিচার বিভাগ। অধস্তর বিচার বিভাগে বলা হচ্ছে অধীনস্থ অর্থাৎ নিম্ন আদালত। তাহলে আমরা খেয়াল করি প্রথমেই বাংলার বিচার বিভাগ ব্যবস্থায় এখানে সুপ্রিম কোর্ট দুই ভাগে ভাগ করা হয়েছে, উচ্চতর অর্থাৎ সুপ্রিম কোর্টের উচ্চতর বিচার বিভাগ এবং নিম্ন আদালত অধস্তন বিচার বিভাগ। অর্থাৎ অধস্তন বিচার বিভাগটা হচ্ছে নিম্ন আদালত আর উচ্চতর বিচার বিভাগটা হচ্ছে অর্থাৎ সুপ্রিম কোর্ট, অর্থাৎ এখানে সুপ্রিম কোর্টটাই বোঝাচ্ছে যে উচ্চতর বিচার বিভাগ। তাহলে এই উচ্চতর অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচার বিভাগকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রথম হচ্ছে আপিল বিভাগ, তারপর হচ্ছে হাইকোর্ট বিভাগ। তাহলে আমরা প্রথমে খেয়াল করলাম যে সুপ্রিম কোর্ট অর্থাৎ উচ্চতর বিচার বিভাগকে দুইটি ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। এদিকে নিম্ন আদালতে আমরা খেয়াল করি যদি অধস্তন বিচার বিভাগকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, প্রথম হচ্ছে দেওয়ানি আদালত তারপর হচ্ছে ফৌজদারি আদালত। তাহলে আমরা এদিকে দুটি পেলাম, ওই ওদিকে অর্থাৎ অধস্তন বিচার বিভাগে আমরা দুইটি আদালত পেলাম, একটা হচ্ছে দেওয়ানি আদালত আর একটা হচ্ছে ফৌজদারি আদালত। তাহলে আমরা খেয়াল করি এখন আবার এই দেওয়ানি আদালতকে আবার অর্থাৎ এই দেওয়ানি আদালতে কোন কোন শ্রেণীর অর্থাৎ কারা কাজ করেন বা কোন ধরনের ম্যাজিস্ট্রেট কাজ করে থাকেন। তাহলে প্রথমে খেয়াল করি এই দেওয়ানি আদালতে অর্থাৎ প্রথম লক্ষ্য করি, প্রথম হচ্ছে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ এবং সিনিয়র সহকারী জজ এবং সহকারী জজ। আমি আবার বলছি দেওয়ানি আদালতে প্রথমে খেয়াল করি যে এখানে জেলা জজ থাকেন, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ এবং সহকারী জজ। এখন আসুন ফৌজদারি আদালত। তাহলে আমরা খেয়াল করি নিম্ন আদালতকে দুই ভাগে ভাগ করার পর অর্থাৎ দেওয়ানি এবং ফৌজদারি। তাহলে এই ফৌজদারি আদালতে আমরা
খেয়াল করি এখানে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে, প্রথম হচ্ছে দায়রা আদালত, তারপরে ম্যাজিস্ট্রেট আদালত। আমরা এগুলো একটু খেয়াল করি যে প্রথমত দেখা যাচ্ছে যে দায়রা এবং ম্যাজিস্ট্রেট আদালত, অর্থাৎ প্রথম খেয়াল করি যে দায়রা আদালতে আমরা খেয়াল করতেছি যে প্রথম রয়েছে দায়রা জজ যিনি থাকেন, অতিরিক্ত দায়রা জজ, তারপর হচ্ছে যুগ্ম দায়রা জজ। তাহলে দায়রা আদালতে রয়েছেন দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ। এখন আমরা খেয়াল করি ম্যাজিস্ট্রেট আদালত। আবার ম্যাজিস্ট্রেট আদালতকে আমরা এখানে দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে মেট্রোপলিটন এলাকা আর একটা হচ্ছে অর্থাৎ মহানগর এলাকা, আর একটা মহানগর এলাকা না হলে অর্থাৎ জেলা। অর্থাৎ মেট্রোপলিটন এলাকা হলে কী ধরনের ম্যাজিস্ট্রেট থাকবে, আর মেট্রোপলিটন এলাকা না হলে কী ধরনের ম্যাজিস্ট্রেট থাকবেন, অর্থাৎ জেলার কথা বলা হচ্ছে মহানগরের বাইরে। তাহলে আমরা মেট্রোপলিটন এলাকা হলে অর্থাৎ এখানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমরা খেয়াল করি যে মেট্রোপলিটন এলাকা যদি হয় না, অর্থাৎ মেট্রোপলিটন বা মহানগর এলাকা হলে প্রথমেই আমরা খেয়াল করি যিনি থাকবেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অর্থাৎ আমরা খেয়াল করি যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, তারপর হচ্ছে মেট্রোপলিটন, অর্থাৎ এখানে তিন স্টারের, অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং হচ্ছে মেট্রোপলিটন, অর্থাৎ আমরা খেয়াল করি যে সিএমএম আদালত, আমরা ভালো করে বুঝি যে সিএমএম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এরপর যদি মহানগর না হয়, অর্থাৎ জেলার কথা বলা হচ্ছে মহানগর বাহিনী, আমরা খেয়াল করি অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন একজন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, এরপর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আমি আবার বলছি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এলাকা মহানগর না হলে তাহলে থাকতেছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অর্থাৎ এখানে আমরা খেয়াল করি সিজিএম আমরা বলে আমরা জানি, তাহলে অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে আমরা এখানে বাংলাদেশের যে বিচার বিভাগের যে অর্থাৎ ক্লাসিফিকেশন, অর্থাৎ এখানে দুই ভাগে প্রথম ভাগ করা হয়েছে, প্রথম হচ্ছে উচ্চতর বিচার বিভাগ, তারপর হচ্ছে অধস্তর বিচার বিভাগ। এখন উচ্চতর বিভাগে দুই ভাগে ভাগ করা হচ্ছে সুপ্রিম কোর্টকে, অর্থাৎ আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ, আর ওদিকে অধস্তর অর্থাৎ নিম্ন আদালতকে দুই ভাগে বলা হচ্ছে দেওয়ানি আদালত, ফৌজদারি আদালত। এখানে একটু খেয়াল করি যে যিনি ফৌজদারি মামলা পরিচালনা করেন, অর্থাৎ এই যিনি ফৌজদারি মামলা পরিচালনা করেন তাকে দায়রা জজ বলা হচ্ছে, অর্থাৎ যিনি ফৌজদারি মামলা পরিচালনা করছেন তাকে দায়রা জজ বলা হচ্ছে, আর যিনি দেওয়ানি মামলা পরিচালনা করেন তাদেরকে জেলা জজ বলা হচ্ছে। তাহলে আমরা খেয়াল করলাম যিনি ফৌজদারি মামলা পরিচালনা করছেন তাকে দায়রা জজ বলা হচ্ছে, আর যিনি দেওয়ানি মামলা পরিচালনা করেন তাকে জেলা জজ বলা হচ্ছে। তখন আমরা খেয়াল করলাম যে নিম্ন আদালত অর্থাৎ অধস্তর বিচার বিভাগের দুইটি বিভাগ, দেওয়ানি এবং ফৌজদারি। আমরা আবার এদিকে খেয়াল করলাম যে ফৌজদারি আদালত আবার দুই ধরনের, দায়রা আদালত অর্থাৎ ম্যাজিস্ট্রেট আদালত, আবার দায়রা আদালতে আবার তিন শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত, অর্থাৎ দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং এখানে যুগ্ম দায়রা জজ রয়েছে। এদিকে ম্যাজিস্ট্রেট আদালত আবার দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে মেট্রোপলিটন এলাকা হলে কারাগার থাকবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অর্থাৎ মহানগর হলে। অপরদিকে মেট্রোপলিটন এলাকা যদি না হয়, খেয়াল করি যে থাকবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে আজকে আমরা এই বাংলা বিচার বিভাগের মোটামুটি একটা ক্লাসিফিকেশন আমরা একটু উপস্থাপন করলাম। আজকের আলোচনা এই পর্যন্ত, পরবর্তীতে আমরা এই প্রত্যেকটির আলাদা আলাদা অর্থাৎ আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ, অর্থাৎ ফৌজদারি কার্যবিধি অনুসারে যেভাবে ভাগ করা করেছেন, অর্থাৎ এইভাবে আমরা আইনের আলোকে আমরা আলোচনা করব। এখানে দেওয়ানি আদালতের এক ধরনের, ফৌজদারি আদালতের ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণী, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণী, অর্থাৎ এইভাবে আমরা ক্লাসিফিকেশনগুলো আমরা আইন অনুসারে আমরা আলোচনা করব, এবং জেলা জজ এবং এখানে দায়রা আদালতের একটি ভাগ রয়েছে এখানে আলোচনা করব, ম্যাজিস্ট্রেট আদালতের ক্লাসিফিকেশন রয়েছে এখানে আমরা আলোচনা করব, এবং এখানে মেট্রোপলিটন এলাকার যে ম্যাজিস্ট্রেট মহোদয় বা স্যারদের যে কার্যক্রমগুলো, অর্থাৎ এখানে বিচারিক ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্পেশাল ম্যাজিস্ট্রেট, এখানে যে আলোচনাগুলো কার্যবিধি রয়েছে আমরা বিস্তারিত আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।